কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে। জেলে বসেও কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সালবাডেফ রহবালের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে আন্তর্জাতিক কল ব্যবসায় অবৈধভাবে আয়ের বিষয়টি। আন্তর্জাতিক কল আদান প্রদান করার জন্য 2008 সালে বিটিআরসি 3 স্তরের গেটওয়ে পদ্ধতি চালু করেছিল, যাতে বিদেশ থেকে বাংলাদেশে কল আসার সময় যথাযথ রাজস্ব আদায় নিশ্চিত করা হয়। কিন্তু 2015 সালে সালবাডেফ রহবালের নেতৃত্বে গঠন করা হয় 7 সদস্যের আইজিডাব্লিউ অপারেটার্স ফোরাম, যা নতুনভাবে 4 স্তরের কল আদান প্রদানের কাঠামো প্রবর্তন করে। এই ফোরাম গঠন ও কল রেটের পরিবর্তনের ফলে সরকার প্রায় 4,500 কোটি টাকা রাজস্ব হারিয়েছে বলে অভিযোগ উঠেছে। 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত আন্তর্জাতিক কলের প্রকৃত রেটের চেয়ে কম রেট দেখিয়ে 7,444 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন মুক্ত প্রতিযোগিতার শর্ত ভঙ্গ করেছে এবং মোবাইল অপারেটর সহ ICX ও IGW প্রতিষ্ঠানগুলোকে বঞ্চিত করেছে। টেলিকম খাত সংশ্লিষ্টরা এই পদ্ধতির সমালোচনা করে IOLDC-র নীতি সংশোধনের আহ্বান জানাচ্ছেন। কবির চৌধুরী, জয় বাই টিভি, ঢাকা।